হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো বন্ধুরা, থাই কালাপাতি সবেদা কেমন খেতে হয় এবং তার কেমন সাইজ হয় সেটা আমি আজকের আপনাদেরকে দেখাবো। এবং থাই কালাপাতি কীরকম ফলন হয় এবং ওটা 12 মাস হয় কি, এবং ফলটা কেমন খেতে হয় এবং গাছপাকা ফল কেমন লাগে সেটা দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার এটা একটি ক্যারেটে আছে টবে। তা এই গাছটায় কিন্তু একদম ভরপুর ফুল আছে, একদম ভরপুর ফুলে ভরা গাছ, একটা ছোট গাছে। এবারে এই গাছটায় আরও ফল ছিল, সেগুলো আমি খেতে পারি না। এবারে আজকের একটি ফল আমি ছিঁড়ছি, দেখুন বন্ধুরা এই যে ফলটা আছে, এটা আমি এখন পারবো, পেরে নিলাম, একদম পুরো পেকে গেছে। এইবার সমস্ত দর্শক বন্ধুকে বলবে এই ফলটা কেমন খেতে লাগে আজকে সেটা আমি দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, থাই কালাপাতি সবেদা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাইজ এবং কত বড়, দেখতেই পাচ্ছ, কম বেশি বুঝতে পারছো ফলটা কত বড়। এবং এই ফলটা আমি এখন খেয়ে দেখবো এটা কেমন স্বাদ, আপনাদেরকে মেনলি বোঝানোর জন্য। অসাধারণ, শুধু সাইজটা দেখুন অসাধারণ, এবং এটা কেমন লাগে আমি দেখব। একদম পুরো খাস্তা, একদম মধু। তোমাদের শুনে কি বলবো, মনে হবে খোলা শুধু খেয়ে নি। অসাধারণ থাই কালাপাতি তোমরা নিঃসন্দেহে গাছে লাগাতে পারো, সাতবাগানে লাগাতে পারো, তবে অরিজিনাল থাই কালাপাতি লাগাবেন দেখে শুনে। এখন কিন্তু দেশি কালাপাতিও উঠেছে, দেশি কালাপাতি কিন্তু সাইজে একটু ছোট হয়, ফলনটা বেশি হয়, কিন্তু থাই কালাপাতি একটু সাইজে বড় হয় এবং টেস্টটা সব থেকে বেশি পাওয়া যায়। অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকের এই পর্যন্তই করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আর আমার মেনলি উদ্দেশ্য এই ভিডিওটা কেন বানালাম, সবথেকে বড় কথা আমার থেকে যে অনেক দর্শক বন্ধু থাই কালাপাতি লাগাচ্ছে এবং লাগাতে চায়, তেনাদের জন্য এই ভিডিওটা বানালাম যাতে তেনারা সঠিক জিনিসটা লাগাতে পারে। তো ধন্যবাদ।